আজ অবধি কোনো আদিবাসীকে ব্যক্তিকে কিংবা কোনো সংগঠনকে দেখেছেন অন্য কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের কোনো ব্যক্তিকে লোভ দেখিয়ে কিংবা ভয় দেখিয়ে নিজের ধর্মের দিকে টানতে দেখবেন না আদিবাসীরা প্রকৃতির পূজারী প্রকৃতিকে রক্ষা করতে তারা তৎপর হ্যাঁ এটাই তাদের ধর্ম এবং এটাই শ্রেষ্ঠ ধর্ম ধর্ম বলে মনে করি আপনারা দেখবেন যখন কোনো শহরে বাবু প্রকৃতির উপর কোপ দেয় প্রকৃতির উপর অন্যায় করে অত্যাচার করে তখন সর্বপ্রথম আদিবাসীরাই প্রতিরোধ গড়ে তোলে প্রকৃতিকে রক্ষা করে যা শ্রেষ্ঠ ধর্ম বলে আমি মনে করি আদিবাসীরা তাদের কর্তব্য ধর্ম প্রতিনিয়ত পালন করে চলেছে এবং দেখবেন যে আর যে পাঁচটা প্রাতিষ্ঠানিক ধর্ম রয়েছে আমি প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক ধর্মের কথা বলছি সব ধ্বংস হয়ে গেলেও আদিবাসী ভাই বোনেরা যে ধর্ম পালন করে তার ধ্বংস সম্ভব নয় এই পৃথিবীর অস্তিত্ব যতদিন থাকবে আদিবাসীদের যে কর্তব্য ধর্ম তা ধ্বংস করা যাবে না ততদিনই থাকবে হ্যাঁ যেটা বলতে চাইছিলাম যে আদিবাসীরা যে ধর্ম পালন করে সেটাই সনাতন বাকি সব ভণ্ডামি আগে হ্যাঁ